দাবি ঘোষণা করেন, অন্যায় দেখলে হাতের দ্বারা বাধা দাও, না পারলে মুখ দ্বারা নিষেধ করো, এটাও যদি না পারো অন্তরের আন্তরিকতা দিয়ে গিন্না করো। কিন্তু সোনার বাংলাদেশের দিকে তাকায়া দেখেন, অন্যায় দেখলে বাধা নাই, হাত দ্বারা বাধা নাই, মুখ দ্বারা নিষেধ নাই, অন্তরের আন্তরিকতা দিয়া ঘৃণা পর্যন্ত করে না। বরং যারা অন্যায় করিয়া বেড়ায় তাদের পিছনে পিছনে মানুষ ঘোরে, আর তাদের দালালি করিয়া বেড়ায়। কয়দিন আর দালালি করিব ভাই, এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়াতে চিরদিন মানুষ থাকতে পারবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা, এই দুনিয়া থাকার জায়গা নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে কন্যা কথা ঠিক কিনা? তাহলে আমাদের ভিতরে নামাজ নাই, আমাদের ভিতরে সালাম নাই, নামাজ নাই, পর্দা পুশিদার বালাই নাই, রাস্তা দিয়া যখন আমরা চলি আমরাই তো দেখে লজ্জায় মরি, তাকায়া দেখা গেল নারীদের পেট খালি আর পিঠ খালি, ওরা সবগুলা হয়ে গেছে শয়তানের শালি, চিনতেছে না কোনো অলি আর গলি, এমন কথাটা বলে গেছে আগে মাওলানা রেজাউল করিম কাউসারি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সতর্ক হও মুসলমান, সতর্ক হও, তার কারণ হলো এইটা, আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, আপনার পরিবারের মানুষদেরকে নামাজের জন্য যদি দাওয়াত না দেন, ইসলামের পক্ষে যদি দাওয়াত না দেন, এনারা যে পাপ করবে, এনারা যে গুনাহ করবে, আপনি কবর থেকে এই গুনাহর বাগী দ্বারা আপনাকে হতে হবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাজান রে আমার ভাইয়ার আমার, এই জন্যে বাদান আমি আপনাদের কাছে অনুরোধ করি রে মুসলমান, একটু সতর্ক হয়ে দাও, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়, একটু জবান খোলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। মা বোনেরা যেনারা আশেপাশে বসে আছেন, মা বোনদের দায়িত্ব হলো তিনটা, ধরে কোন কয়টা? একটা হলো রাজনীতি করিয়া ক্ষমতায় যায়া গরিবের মাল লুটিয়া পুটিয়া খাবে, এর পরে স্বামীর কথা মানবে না, স্বামী যদি কিছু বলে খালি ঝগড়া ফাসাদ করবে। মিলতেছে কি ভাই? স্বামীর খেদমত করবে কেমনে? এই যে বাজান সামনে প্রচন্ড শীত আসতেছে, প্রচন্ড শীতের ভিতরে স্ত্রী যখন লক্ষ্য করে দেখছেন যে স্বামী আমার বাড়িতে আসছেন, শীতের ভিতরে তারা খেদমত করব কেমনে? এই জন্যে শীতের বিস্তরে আসার সঙ্গে সঙ্গে বড় একটা পাখা হাতে করিয়া নিয়া স্বামীর গায়ে বাতাস দিতেছে ভাই, এইটা কি স্বামীর খেদমত? একটু জোরে কন। অত্যন্ত গরমের ভিতরে চৈত্র বৈশাখ মাসে প্রচন্ড গরম, স্ত্রী লক্ষ্য করে দেখেন স্বামী রিক্সা চালক, ভ্যান চালক, বিভিন্ন কাজ করে আসছেন, এমন সময় স্ত্রী চিন্তা করলো আমার স্বামীর না খেদমত করা দরকার। এই জন্যে মুসলমান অত্যন্ত গরমের সময় এমন সময়ে স্ত্রী দেখছে এখন কি করা যায়, এখন না স্বামীর খেদমত করা দরকার, এমন সময় ঘরের ভিতরে যায় খাঁটি সরিষার তেল নিয়ে আসে, ওনার স্বামীর সারা শরীরে মাখে ঘরের ভিতরে নিয়ে ল্যাপ তোষক দিয়া, ল্যাপ তোষক দিয়া ঠাসে ধরে রাখছে, এটা কি ভালোবাসা? একটু জোরে কর। ওরে টাকা পয়সা জমিদারি পাইয়া সুন্দরী নারী খাইছিলা সিগারেট বিড়ি,
মুখে তেরা খনাই দাঁড়িয়ে হি দুনিয়ায়, আহারে খোদার বান্দা কার প্রেমের করো ধান্দা, একদিন তুমি পড়বে বান্দা আমার আল্লাহরই দরগায়। একজনের নাকি স্বামী মারা গেছে বেশ কিছুদিন আগে, ওই স্ত্রী করছে কি ওনার স্বামীর কবরের পাশে যায়া বড় একটা পাখা নিয়ে কবরে বাতাস দিতেছে ভাই। পাশ দিয়া একজন আলেম যায় ডাক দে, বলে না মাও এইভাবে তুমি কেন কবরে বাতাস দাও, এটা তো শরীয়ত সম্মত না, তোমার মতো এত সুন্দর জাতের মিয়া আমি কোনোদিন দেখি নাই। স্বামীর খেদমত করে পরিতৃপ্ত হও নাই, যার জন্যে মরণের পরে স্বামীর কবরে আসে বাতাস দিতেছ মা, এটা শরীয়ত সম্মত নয়। তুমি যদি স্বামীর খেদমত করতে চাও তাহলে তুমি বাড়িতে যাও, অজু করো, নামাজ পড়ো, কোরআন পড়ো, এরপরে স্বামীর জন্যে দোয়া করলে আমার আল্লাহ সেই দোয়াটা তোমার স্বামীর কবর পর্যন্ত পৌঁছায়া দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে কেন আসছে মা? মহিলাটা তার দিকে তাকায় ডাক দে, বলেন হুজুর আমি এখানে সাথে আসি নাই, আমি বড় কষ্টে পড়ে আসছি। বলে তোমার আবার কি কষ্ট? বলে কষ্ট হলো আমার স্বামী বেশ কিছুদিন আগে মারা গেছে, এখন আমার মনে মনে বিবাহ বসার শখ জেগে গেছে, এখন বিবাহ করতে পারবো কতদিন পর, এটার জন্যে একজন আলেমের কাছে গেলাম। সেই আলেম কি বলছে তা কি জানেন? বলে না তা তো জানি না। বলে ওই আলেম বলছে যদি বিবাহ করতে চাও তোমার স্বামীর কবর না শুকাই না পর্যন্ত বিয়ে করা যাবে না। যেদিন আমার স্বামী মারা গেছে, ওই স্বামী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি দিয়েছিলেন, কবর এত বেজা বিছে যার কারণে ওই কবর যদি স্বাভাবিক মোতাবেক সুখ হয় তাও তো 6 মাস সময় লাগবে, অতদিন আমার সভা লাগে না, যার কারণে আমি করছি কি পাখা দিয়ে বাতাস দিতেছি যাতে করে কবর তাড়াতাড়ি সুখ হয়, এরপরে আমি আবার অন্য শ্বশুর বাড়ি যেতে পারি। জবান খুলে কি জোরে বলা যাবে না বুঝতেছেন না? লোকগুলা আসতেছে না, লোকগুলা ওই দিকে দাঁড়ায় আছে, এখানে জায়গা রাখছে মনে করে এখানে ক্রিকেট খেলবি। ওই তো বাবা ভালো আলোতে উঠলেন না। মা বোনের এই জাতীয় আলোচনা শোনার পরে মা বোনেরা অনেক মনে কষ্ট পাইতেছে, হায় রে হায় এমন সব বোনাই মাওলানা ডাকে নিয়ে আসছে কে, আমাদের শুধু দুর্নাম করে, ও মা তোমাদের আমি দুর্নাম করার জন্য আসি নাই, তোমাদের বিরুদ্ধে কোনো কথা বলার জন্য আসি নাই মা। আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন আন্নেকাহ সন্নাতি ফামান রাগেবা সন্নতি ফালাইসা মিন্নে, আল্লাহর নবী ঘোষণা করেন বিয়ে করা হলো আমার সন্নাত, যে ব্যক্তি বিবাহ করার পর স্ত্রীকে যে দেখতে পারে না তাকে আঘাত করে, স্ত্রীর সঙ্গে বনি বনা হয় না, স্ত্রীর যারা আঘাত করে চপট আঘাত যদি করে দেয়, আল্লাহর নবী ঘোষণা করেন যদি কোনো স্বামী স্ত্রীকে ওই শ্বশুর একটা গড়ি দেয় নাই, একটা হুন্ডা দেয় নাই, ফ্রিজ দেয় নাই, টিভি দেয় নাই, এই কারণে যদি স্ত্রীকে কোনো স্বামী আঘাত করে আর ওই আঘাত করতে গিয়া যদি একটা চপট আঘাত লাগে যায়, ওই একটা চপট আঘাত লাগার কারণে যদি একটা দাঁত দিয়া রক্ত বের হয়, আল্লাহর নবী ঘোষণা করেন একটা দাঁতের গোড়া দিয়া রক্ত বের হওয়ার সঙ্গে সঙ্গে একটা দাঁতের তুলনায় ওনাকে সদগা হিসাবে 5টা উট সদগা করে দেওয়া লাগবে। জোরে জোরে কন সুবহানাল্লাহ।
দাঁতের আবার একটা ধর্ম আছে, একটা দাঁতের গোড়ায় যদি রক্ত চলে আসে সঙ্গে সঙ্গে আরো সাতটা দাঁতের গোড়ায় রক্ত চলে যায়। আল্লাহর নবী ঘোষণা করেন যদি পাঁচটা দাঁতের গোড়ায় রক্ত চলে যায় তাহলে ওটার কাফফারা স্বরূপ পাঁচ পাঁচা পঁচিশটা উট তোমার সদকা করে দেওয়া লাগবে, নসে তোমার নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। এই আলোচনা শোনার পর বাড়িতে গিয়া যেই সমস্ত ভাইরা আমার ভাবিদেরকে মারছেন এই কারণে, আর যেই চাচামিয়ারা চাষিদেরকে মারছেন এই উপরোক্ত কারণে, বাড়িতে যায়া জমা জমি গড় দুয়ার তালা তালু যা আছে সব বেচে উট কিনে রাঙ্গালিয়ে পশ্চিম পাড়া জামে মসজিদে সদকা করে দিও বাবা। এখন আপনাদের মনটা খারাপ কিন্তু মা বোনেরা খুশি, কথা বলেন ঠিক না বেঠি? ও মুসলমান, আসল কথাটা হলো আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন মা বন্ধের দায়িত্ব হলো চারটা। জোরে বলেন কয়টা? মা বন্ধের দায়িত্ব হলো চারটা। এক নম্বরে হলো, এক নম্বরে যথাসময়ে নামাজ পড়া, দুই নম্বর রমজানের রোজা রাখা, তিন নম্বর সতীত্ব হেফাজত পর্দা পোশিদা অনুযায়ী চলা, আর চার নম্বর স্বামী থাকলে স্বামীর খেদমত করা। জোরে জোরে কন সুবহানাল্লাহ।